চলতি বছর 200টি মহাকাশযান উৎক্ষেপণ করবে চীন, পাশাপাশি 60টির বেশি মহাকাশ অভিযান চালাবে তারা। সম্প্রতি চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এ কথা জানিয়েছে। সেখানে 2023 সালে দেশটির মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কার্যক্রমের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। সেনজো ১৬, সেনজো ১৭ ও কার্গোক্র্যাফ্ট টিয়ানজো ৬ নামের যানগুলো মহাকাশে প্রবেশের মাধ্যমে ব্যবহার, আবিষ্কার ও মহাকাশে চীনের প্রবেশের সক্ষমতা বাড়াতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি। বছরের প্রথমার্ধে প্রথম যানটি যাত্রা করবে বলে আশা করা হচ্ছে। সূর্য সিঙ্ক্রোনাস কক্ষপথে এর ক্ষমতা 2 টন থেকে 2.4 টনে পৌঁছেছে, যা চীনের নতুন প্রজন্মের ক্যারিয়ার রকেটের শূন্যস্থান পূরণ করেছে। এবছর নির্মিত হবে চীনের নতুন প্রজন্মের বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট সিস্টেম। এটি লক্ষণীয় যে আমাদের একটি রকেটের বহন ক্ষমতা সবচেয়ে বেশি। পৃথিবীর কক্ষপথে এর বহন ক্ষমতা 150 টনের বেশি এবং চাঁদের কক্ষপথে 50 টনের বেশি, যা চাঁদে উৎক্ষেপণ করা রকেটের প্রায় দ্বিগুণ। 2023 সালে চীন স্পেস স্টেশন সিস্টেম পুরো কমপ্লেক্সের অন অরবিট অপারেশন সাপোর্ট, গ্রাউন্ড সাপোর্ট সিস্টেম, ডিজিটাল স্পেস স্টেশনের উন্নয়ন এবং স্পেস স্টেশনের সম্প্রসারণে নতুন পরিকল্পনা গ্রহণ করবে বলে জানা গেছে। নিবিড় সাহা, সময় সংবাদ।